হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটি শুধুমাত্র ইংরেজিতে যারা অনেক দুর্বল, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ইংরেজি কিছু না জেনেই প্রত্যেকটি ইংরেজি লিখতে পারবেন এবং পড়তে পারবেন, শুধুমাত্র যদি বাংলাটা পড়তে পারেন এবং লিখতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি SMS রয়েছে। এখন এই SMSটি যারা ইংরেজিতে অনেক দুর্বল তাদের পক্ষে কিন্তু কখনোই পড়া সম্ভব নয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধু আপনারা পড়বেন না, প্রত্যেকটি ইংরেজি লিখতে পারবেন, হিন্দি লিখতে পারবেন, উর্দু লিখতে পারবেন এবং সেই হিন্দি উর্দু আরবি সমস্ত ভাষা আপনি পড়তে পারবেন যদি মাত্র শুধু আপনি বাংলাটা পড়তে পারেন এবং লিখতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইংরেজিতে যে SMSটি রয়েছে, এখন আমি যদি এখানকার যে আইকনটি রয়েছে এখানে যদি ধরি তাহলে দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু ইংরেজিটা বাংলা হয়ে গেল। আবার যদি নিচে যে SMSটি রয়েছে আবার এখানে ধরি তাহলে দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু SMSটা বাংলা হয়ে গেল। এক্ষেত্রে যদি আপনি ইংলিশ কিছু নাও জানেন তারপরেও কিন্তু সমস্ত ইংরেজি আপনি পড়তে পারবেন। তারপর যদি আপনাদেরকে আরেকটা SMS দেখাই, দেখতে পাচ্ছেন আমার SMS বক্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ইংরেজি SMS রয়েছে। আমি যদি এটাকে ধরি দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাংলা হয়ে গেল। তারপর আপনাদেরকে যেটা দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ইংরেজিতে একটা ডকুমেন্টস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ডকুমেন্টসের একটা ছবি তুলব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ছবি তুলে নিয়েছি এবং কিন্তু এটা সম্পূর্ণ ইংলিশে লেখা। দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কনভার্ট হয়ে যাবে, বাংলা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে এটা কনভার্ট হচ্ছে এবং কনভার্ট হওয়ার পর কিন্তু ইংলিশটা সম্পূর্ণ বাংলা হয়ে যাবে। যদি আপনাদের কাছে কোনো একটি ডকুমেন্টস থাকে যে ডকুমেন্টসটি আপনি পড়তে পাচ্ছেন না বা ইংরেজিতে সম্পূর্ণ লেখা, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে পড়া সম্ভব নয়। আপনি দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টসটি কিন্তু সম্পূর্ণ বাংলা হয়ে গেল। এখন কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই ডকুমেন্টসটি পড়তে পারবেন যে আসলে ইংরেজিতে এখানে কী লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আবারও যদি আমি বিষয়টি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন একটি ডকুমেন্টস আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সঠিকভাবে ছবিটি তুলতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে কনভার্ট হবে এবং কনভার্ট হওয়ার পর কিন্তু এটা সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি সমস্ত ইংরেজি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ইংরেজি ডকুমেন্টসগুলো কিন্তু আপনি খুব সহজে বা বইয়ের ভাষা হোক বা যে কোনো পেপার হোক যে কোনো কিছু কিন্তু আপনি খুব সহজে ইংরেজি ভাষাটা কিন্তু বাংলায় কনভার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেল। এখন যদি আমরা অন্য আরেকটি ভাষা যদি দেখি, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে পেপারটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে। আমরা হিন্দি লেখার উপরে একটি ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন আমি ছবিটি তুলে নিয়েছি। এখন এই হিন্দি ভাষাটা কিন্তু সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। এভাবে আপনি পৃথিবীর যতগুলো ভাষা রয়েছে প্রত্যেকটি ভাষা কিন্তু আপনি ইচ্ছে করলে খুব সহজে কিন্তু সেই ভাষার একটি ছবি তুললে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে এবং প্রত্যেকটি ভাষা আপনি কিন্তু সেটা বাংলায় দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে কীভাবে আপনারা কিছু না জেনেই মোবাইলে আপনার ফেসবুক মেসেঞ্জারে সবার সাথে ইংরেজিতে কীভাবে চ্যাট করবেন, আমি সেই বিষয়টি দেখাবো। এটা করার জন্য আমরা যে কাজটি করবো এখন চলে যাবো আমাদের যে ফোনের যে ফেসবুক মেসেঞ্জার, আমরা সেখানে চলে যাব। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুক মেসেঞ্জার চলে এসেছি। এখানে আসার পর আপনাদের যে জিনিসটা দেখাবো, আমরা এখান থেকে যে কোনো একটি আইডি সিলেক্ট করব। আমি বলেছি যে আপনি ইংলিশ কিছু না জেনেই প্রত্যেকের সাথে ইংরেজিতে চ্যাট করতে পারবেন, আমি প্রমাণস্বরূপ দেখাবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনে একটি SMS এসেছে। এখন হয়তোবা এখানে যে SMSটি এসেছে আপনি ইংরেজি কিছুই জানেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব নয় এবং উত্তর দেওয়া সম্ভব নয় যে আসলে এখানে কী লেখা রয়েছে। আমরা দেখব এখানে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি কেমন আছেন, ইংরেজিতে সে আমার কাছে জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন। এখন আমি যেহেতু ইংরেজি জানি না আমি তার কাছে কিন্তু সমস্ত কিছু ইংরেজিতে চ্যাট করবো। এখন আমি আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন যে আমি বাংলায় লিখেছি আমি ভালো আছি। এখন আমরা যে কাজটি করব, এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটি এখানে ধরব, ধরার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যেটা ইংরেজিতে কনভার্ট হয়েছে আই অ্যাম ফাইন। আমরা এখান থেকে যে সেন্ড বাটন রয়েছে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি বাংলায় লিখেছি কিন্তু ইংরেজিতে কিন্তু এটা SMSটি সেন্ড হয়ে গেছে। এখন যদি আমাদের কাছে আরও কোনো SMS আসে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু আরেকটা SMS এসেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই SMSটার মানে কি আমি যেহেতু ইংরেজি ভালো জানি না সেহেতু কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো না, অতএব এই আইকনের সহযোগিতা নেব। আপনি দেখতে পাচ্ছেন যে এখন তুমি কোথায় থাকো, আমার কাছে জিজ্ঞেস করেছে এখন তুমি কোথায় থাকো, সে কিন্তু আমাকে ইংরেজিতে SMSটি করেছে। এখন কিন্তু আমি বুঝে গেলাম যে সে আমাকে কী বোঝাতে চাচ্ছে, এখন তুমি কোথায় থাকো। ঠিক, আমি এখানে বাংলায় লিখব, আমি একটি লিখে রেখেছি সেটা পোস্ট করলাম। দেখুন এখানে আমি লিখেছি আমি এখন আমি গ্রামের বাড়িতে থাকি। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ বাংলায় লিখেছি। তারপর যে আইকনটি আছে এখানে আমি ধরব, ধরার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইংরেজি হয়ে গেল। আবার এখানে সেন্ড করলাম। ঠিক এভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে কিন্তু ইংরেজিতে চ্যাট করতে পারেন খুব সহজে। এবং আমি আরও কিছু জিনিস আপনাদেরকে এখন দেখাবো।
আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে পেপারটি রয়েছে হয়তোবা এই পেপারে যে লেখাগুলো রয়েছে সেটা আপনার খুব গুরুত্বপূর্ণ অথবা কাউকে এসএমএস আকারে পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে একটি ছবি তোলেন, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা ছবি তুলে নেব, দেখতে পাচ্ছেন যে ছবি তোলার সঙ্গে সঙ্গে কিন্তু এটা স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ছবি তোলার সঙ্গে সঙ্গে স্ক্যান হচ্ছে এবং প্রত্যেকটি লেখা কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আপনি এই লেখাগুলো চান বা এই লেখাগুলো যদি আপনার কোনো একজনকে এসএমএসে সেন্ড করতে চান, তাহলে যে কাজটি করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা সঙ্গে সঙ্গে কিন্তু একটু কনভার্ট আকারে চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কপি লেখা রয়েছে, এই কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যাকে পাঠাতে যাচ্ছেন, আমরা যাকে পাঠাবেন সেই আইডিটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ইমোতে আপনাদেরকে দেখাচ্ছি। ইমোতে আসার পর বা আপনি ফেসবুক মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপে হোক সেখানে আসবেন। আসার পর আপনি সেই আইডিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে কাজটি করবেন, এখানে এসে সেই আইডিতে এটাকে পোস্ট করে দিবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে পোস্ট করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব কিছু পোস্ট হয়ে গেল এবং যে লেখাটা আমি কনভার্ট করেছি সেই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই কাজগুলো আমরা কীভাবে করেছি এবং এই কাজগুলো আপনি কীভাবে করবেন। এটা করার জন্য আপনাদের যে কাজটি চলে যেতে করতে হবে, আপনাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং অ্যাপসটির মধ্যে বেশ কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। এখানে অনেকেই ভুলগুলো করে থাকে, যদি আপনি সুন্দরভাবে না বুঝেন তাহলে কিন্তু এটা করতে পারবেন না। এখানে আসার পর আপনারা এই যে সফটওয়্যারটি আছে হাই ডিকশনারি, আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনাদেরকে প্লে স্টোর থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই আপনারা এই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে বেশ কয়েকটি সেটিং রয়েছে, সেই সেটিংগুলো আপনাদেরকে সুন্দরভাবে করতে হবে। আপনারা যদি সঠিকভাবে সেটিংগুলো না সেট করতে পারেন তাহলে কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করার পর আপনারা যখন ওপেনে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এইরকমের একটি অপশান আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন লেখা রয়েছে, আপনারা অবশ্যই ওপেন লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি অপশান আসবে, এখান থেকে এটিকে অন করে দিবেন। তারপর একটু ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর আপনাদের কাছে দেখতে পারবেন এমন একটি সেটিং চলে আসবে। তারপর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মাঝে একটি চিহ্ন অথবা এই চিহ্নটি অনেকেরই আসে না, এই যে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আমি আবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে চিহ্নটি যদি না আসে তাহলে যে কাজটি করবেন, এই যে মাঝে যে বাটনটা রয়েছে এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই আইকনটি চলে যাচ্ছে, আবার এই বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই আইকনটি চলে আসছে। যখন এই আইকনে যে কোনো একটি লেখার উপর ধরবেন তখন কিন্তু আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সেট বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাই ডিকশনারি বলে একটি অপশান রয়েছে। আমি বলি এখানে কিন্তু প্রত্যেকেরই একটা অপশান আসতে পারে, দুইটি অপশান আসতে পারে, দুইটি অপশান থেকে আপনারা এই হাই ডিকশনারিটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। শুধুমাত্র একটি কাজ আমি আগেই বলি, এখানে কিন্তু দুইটি অপশান আসতে পারে, আপনাদেরকে অবশ্যই এই দুইটি অপশান এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাদের মাঝে যে হাই ডিকশনারি যে ওপেনটি রয়েছে এটা কিন্তু চলে আসবে। আসার পর এখান থেকে আপনাদের দুইটি অপশান সিলেক্ট করতে হবে, দুইটি অপশান অবশ্যই আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যে দুইটি অপশান সিলেক্ট করতে হবে তার সিলেক্ট করার জন্য আপনারা এই যে দুইটি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এইরকমের একটি অপশান চলে আসবে। যদি আপনি যদি বাংলাতে এখানে যে মাই ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, মাই ল্যাঙ্গুয়েজ মানে আপনার নিজের ভাষা, আপনি যদি সব কিছু বাংলাতে দেখতে চান তাহলে এখানে ডাইরেক্ট বাংলা করে দিবেন, এখানে ডাইরেক্ট বাংলা করে দিবেন। আমরা বাংলাটা করে দিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে মাই ল্যাঙ্গুয়েজটা বাংলা এবং ফেন ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা হিন্দি রয়েছে। এখন ফেন ল্যাঙ্গুয়েজটা আপনার ফ্রেন্ডকে যে ভাষাতে আপনি পাঠাতে চাচ্ছেন সেই ভাষাটা অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। সে হিন্দি বুঝতে পারে, আরবি বুঝতে পারে, যে ভাষাটি বুঝতে পারবে আপনার এখান থেকে সেই ভাষাটি সিলেক্ট করবেন। আমরা ইংলিশ এখানে সিলেক্ট করলাম, আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ যদি এখন সিলেক্ট করি, ইংলিশ ইংলিশ সিলেক্ট করলে কী হবে, আমরা সব কিছু দেখতে পাবো বাংলাতে এবং যেটা লিখবো সেটা ইংলিশ হয়ে যাবে। যেমন আমি আবার আপনাদের ফেসবুক মেসেঞ্জারে যে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুক মেসেঞ্জারে চলে এসেছি। চলে আসার পর আমরা এখানে আইডিটা আবার নেই, এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএসগুলো রয়েছে, এখানে কিন্তু ইংলিশ এসএমএস রয়েছে। মানে আপনি যদি মাই ল্যাঙ্গুয়েজ বাংলা দিয়ে থাকেন তাহলে যে কোনো এসএমএসের উপর ক্লিক করলেই আপনি যে লেখাগুলো থাকবে ইংরেজি লেখাগুলো সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে যে লেখাগুলো আপনি লিখবেন সেই লেখাগুলো সঙ্গে সঙ্গে কিন্তু ইংরেজি হয়ে যাবে। সরি, আমি
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে লেখাটা কপি করে নিয়ে এসেছি। এখন যদি আমরা এই লেখাটা যদি আবার এখানে ধরি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটা ইংরেজি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন ইংরেজির উপর ক্লিক করলে এটা কিন্তু বাংলা হয়ে যাবে, আবার যদি এখানে ক্লিক করি এটা কিন্তু ইংলিশ হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি SMS রয়েছে। আমরা যদি এই বড় SMSটার উপরও ধরি এইভাবে ঠিক এভাবে, দেখতে পাবেন কিন্তু সঙ্গে সঙ্গে সেই বড় SMSটা কিন্তু বাংলা আকারে হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে SMSটা কিন্তু বাংলা হয়ে গেছে। আপনি যদি ফেন ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ দেন, তাহলে যে যদি বাংলায় লেখেন সেটা সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে যাবে। যদি ফেন ল্যাঙ্গুয়েজটা হিন্দি দেন, যেমন আমরা এখান থেকে যদি এখন ফেন ল্যাঙ্গুয়েজটা হিন্দি দিয়ে আপনাদেরকে দেখাই, এখান থেকে ক্লিক করলাম, তারপর এখানে আসলো ফেন ল্যাঙ্গুয়েজটা হিন্দি। আমরা এখান থেকে যদি হিন্দি দিয়ে দিই, আপনি দেখতে পাচ্ছেন হিন্দিটা ক্লিক করলাম। এখন যদি আমরা আবার মেসেঞ্জারে যদি আবার ব্যাক যাই, তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা যে বাংলায় যে লেখাটা লিখেছি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে হিন্দি হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এটাকে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে হিন্দি হয়ে যাবে। মানে ফেন ল্যাঙ্গুয়েজ আপনি যেটা দিবেন, সে যেটা পছন্দ করে এবং যেটা বোঝে, আপনি সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে দিবেন। তারপর এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে হিন্দি ভাষা হয়ে গেল। ঠিক এভাবে কিন্তু আপনি এখান থেকে এগুলো সেট করবেন। এবং তারপর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন, এই আইকনে ক্লিক করবেন, আপনার মাঝে এরকম আর আসবে। তারপর পৃথিবীর মতো যে মানচিত্রটি, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। তারপর এই উপরে ক্লিক করে ব্যাক করবেন, তারপর দেখতে পাবেন যে আপনার সামনে এরকম একটি আইকন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার মতো একটি অপশান, এই ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এরকমের একটি অপশান চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেপার রয়েছে, আমরা হিন্দিটাকে ইংলিশ করে দেব, এখানে ইংলিশ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে ইংলিশ করে দেব, ইংলিশ করে দেই, সরি, এখানে ইংলিশ করে দেব। দেখতে পাচ্ছেন আমরা ইংলিশ করে দিয়েছি এবং বাংলা করে দিয়েছি। এখন যদি আমরা কোনো ইংলিশ লেখার উপর ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখাকে আমরা বাংলা করছি এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই যে লেখার উপর আপনি রাখবেন সেই লেখাটা কী লেখা, সেই লেখাটার অবশ্যই এই পাশটা ইংলিশ অথবা হিন্দি যাই হোক এই পাশটায় দিবেন। তারপর এখান থেকে যে কাজটি করবো আমরা, এটার একটি ছবি তুলে নেব। আপনি দেখতে পাচ্ছেন এখন যদি ইংলিশ লেখার উপর এই ছবিটি তুলি, তাহলে আপনি দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু যে ইংলিশ লেখাটা ছিল সেই ইংলিশ লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে একটু স্পষ্ট, হয়তো অস্পষ্ট আসতে পারে। আমি আবারও একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, একটু লাইটের স্বল্পতার কারণে, সরি। আপনি দেখতে পাচ্ছেন যে এখন ফুললি যে লেখাটা রয়েছে সেই লেখাটা অবশ্যই এখানে ক্লিয়ার চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যান হচ্ছে এবং ফুলি ক্লিয়ার চলে আসবে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে খুব সহজে যে কোনো লেখাকে কিন্তু কনভার্ট করে আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা হয়ে গেছে। এখন আমরা যদি এখানে হিন্দিটা দিয়ে দেই, আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা হিন্দিটা দিয়ে দেই, এখানে যদি আমরা হিন্দিটা দিয়ে দিই, আপনি আমি সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদের বোঝাচ্ছি হিন্দি থেকে বাংলা। এখানে যদি আমি কোনো হিন্দি লেখার উপর ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইংলিশ লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে হিন্দি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে যে কনভার্ট হচ্ছে, কনভার্ট হওয়ার পর এই লেখাটা সম্পূর্ণই হিন্দি হয়ে যাবে। ঠিক এভাবে আপনি ইংলিশকে বা বাংলাকে যে কোনো ভাষায় কিন্তু এখান থেকে রূপান্তরিত করতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে ইংলিশ লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে হিন্দি হয়ে গেল। এখন যদি আমরা আরেকটা লেখা যদি আপনাদেরকে দেখাই, আমরা এখানে হিন্দি লেখাটাকেই আবার আমরা বাংলায় করে দেখাবো। আমরা হিন্দি লেখাটাকে বাংলায় দেখাবো আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমরা এখানে হিন্দিটা সিলেক্ট করে দিব, এখানে হিন্দিটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন হিন্দিটা সিলেক্ট করে দিয়েছে এবং এই পাশটায় আমরা বাংলা সিলেক্ট করে দেবো। এখানে আমরা বাংলা সিলেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বাংলাটা সিলেক্ট করে দিয়েছি। এখন যদি আমরা এখান থেকে হিন্দি যদি একটি ছবি তুলি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হিন্দি লেখার উপর একটা ক্লিক করলাম, হিন্দিটাকে একটা ছবি তুলে নিলাম। এখন দেখতে পাবেন যে হিন্দি লেখাগুলো সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হিন্দি লেখাটা কিন্তু সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে। এটা করার জন্য আপনাদের সিম্পলি যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সেই লেখাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আরেকটি অপশান দেখাবো। এখানে আসার পর আপনার যে কাজটি করবেন, ব্যাকে আসার পর এখানে আরেকটি অপশান দেখতে পাচ্ছেন, এই পাশটায়। এই পাশটায় ক্লিক করলে কি হবে, আপনি যে লেখাগুলো দরকার এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অপশান বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেটাই আপনার দরকার সেটিতে একটা ছবি তুলবেন, এখান থেকে ছবি তুলবেন। ছবি তোলার সঙ্গে সঙ্গে যে পেপারের যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্ট আকারে চলে আসছে। তারপরে যে ক্লিক
বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটাকে যে পেপারে লেখা থাকবে সেই লেখাটাকে কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে সেই লেখাগুলো এডিটিং করতে পারেন বা নতুন করে কিন্তু আপনি সেই লেখাগুলো লিখতে পারেন। তারপর এখান থেকে লেখাটা কপি করার জন্য এই যে কপি লেখা দেখতে পাচ্ছেন এখানে কপি করবেন। কপি করার পর আপনি যদি কাউকে এই লেখাটা পাঠাতে চান, যে কোনো মেসেঞ্জারে বা ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, যে কোনো মেসেঞ্জারে যদি আপনি পাঠাতে চান, তাহলে সেখান থেকে শুধুমাত্র সেই অপশানটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কপি পেস্ট করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটা কপি করেছি আমরা সেই লেখাটা এখন এখানে কপি পেস্ট করে দেব। আপনি দেখতে পাচ্ছেন যেখানে কপি পেস্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কপি পেস্ট করে দিলাম, লেখাটা কিন্তু চলে আসছে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে কিন্তু এই অ্যাপসটি খুবই ভালো একটি অ্যাপস, আপনারা কিন্তু এই অ্যাপসটি দিয়ে অনেক কাজ করতে পারেন। ধন্যবাদ।